এই বছর রাজ্যে আপেলের আমদানি কম হওয়ার কারণে বাজারে আপেলের দাম চড়া। জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে আপেলের আমদানি কম হওয়ার কারণে ফাঁকা পড়ে আছে রাজ্যের হিমঘরগুলি। ইতিমধ্যে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে আপেল পাঠানোর দাবিতে কেন্দ্রীয় বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি। এই বছর রাজ্যে আপেল আমদানি কম হওয়ার কারণে বাজারে আপেলের দাম চড়া। জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গে আপেলের আমদানি এই বছর কম হওয়ায় ফাঁকা পড়ে আছে রাজ্যের হিমঘরগুলি। প্রতি বছর ঠান্ডার মরশুমে আপেল পাওয়া যেত 40-50 টাকা কেজি দরে, কিন্তু এবছর তা বিকোচ্ছে 70-100 টাকা কেজি দরে। কারণ এই বছর পর্যাপ্ত পরিমাণে আপেল না আসায় মালদা জেলা সহ রাজ্যের মাল্টিপারপাস হিমঘরগুলি খালি হতে শুরু করেছে। মালদার একটি মাল্টিপারপাস হিমঘরের অংশীদার পলাশ সাহা জানান, এই সময় হিমঘরে থাকা পুরনো আপেল বাজারে বিক্রি হয়ে যায় এবং জম্মু কাশ্মীর থেকে আসা নতুন আপেল হিমঘরে মজুদ হয়। কিন্তু এই বছর সেভাবে আপেল না আসায় হিমঘর ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে চলেছে। এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, জম্মু কাশ্মীর থেকে এবছর পর্যাপ্ত পরিমাণে আপেল না আসায় তেমনভাবে সংরক্ষণ করা যাচ্ছে না এবং বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আপেল। তিনি আরও বলেন, আমি কেন্দ্রীয় বাণিজ্য সচিবের কাছে চিঠি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আপেল পাঠানোর জন্য। আশা রাখছি কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে আপেলের যে যোগান, আপেল যে সরবরাহ হয় কিংবা পশ্চিমবঙ্গ থেকে যে এক্সপোর্ট হয় সেটা হিমাচল এবং জম্মু কাশ্মীর থেকে আসে। এবার হিমাচল প্রদেশের ক্রপ যেটা হয়েছে, যে উৎপাদন হয়েছে, সে উৎপাদন ভালো হয়নি, যে কারণে হিমাচলের আপেলটা ঠিকমতো এসে পৌঁছয়নি। কিন্তু জম্মু এবং কাশ্মীরে বর্তমান যে অবস্থা আছে সেখানে ড্রাইভার এবং ট্রাক চালক, ট্রাক খালাসি যারা আছে তারা আতঙ্কিত। ওখানকার যারা লেবার তারা ঠিকমতো কাজ করতে পারছে না, যে কারণে আমাদের রাজ্যে জম্মু কাশ্মীর থেকে আপেল ঠিকমতো আসছে না। এবং আপেল না আসার কারণে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 100-এর অধিক যে মাল্টিপারপাস কোল্ড স্টোর আছে সেগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। এবং আপেল সাধারণত আমাদের এখানে সিজনে স্টোরেজ হয় এবং স্টোরেজ হওয়ার পরে পরবর্তী মার্চ মাসের পর থেকে আপেলগুলো এক্সপোর্ট হয়। কিন্তু এবছর যেটা আমরা লক্ষ্য করেছি যে আপেল জম্মু কাশ্মীর থেকে না আসার কারণে সমস্ত কোল্ড স্টোরগুলো, মাল্টিপারপাস কোল্ড স্টোরগুলো খালি এবং সিজনের পরে আমরা আপেল এক্সপোর্ট করতে পারবো না। সেই সঙ্গে আপেলের দাম ক্রমশ বাড়ছে। গত বছর আমরা দেখেছি যে অন্যান্য বছরে আমরা গত বছরগুলোতে লক্ষ্য করে আমরা যেটা দেখেছি যে আপেল সাধারণত 40-60 টাকা কেজির মধ্যে থাকে, কিন্তু এবছর আপেল না আসার কারণে 80-100 টাকা প্রায় কেজি আপেল বিক্রি হচ্ছে। তাহলে আমাদের রাজ্যে আপেলের ঘাটতি হবে এবং আমরা আপেল বিদেশে এক্সপোর্ট করতে পারবো না। সেই সঙ্গে আমাদের রাজ্যে যে সমস্ত মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ আছে সেগুলোও কিন্তু ভুগবে। আমরা সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের বাণিজ্য সচিবের কাছে আমরা আবেদন করেছি অতি সত্বর এই সমস্যা সমাধান করার জন্য। কারণ বিগত 2 মাসে সমস্ত কোল্ড স্টোরগুলো ভরে যাওয়া উচিত ছিল বিগত বছরের রেকর্ড অনুযায়ী, কিন্তু এবছর ফাঁকা পড়ে আছে। কী হবে, সমস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজ্য, সেই নিয়ে আমরা কেন্দ্রীয় বাণিজ্য সচিবের দ্বারস্থ হয়েছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.